কিরে, তোরা এখনো ঘুম থেকে উঠছিস না যে? বাড়িতে কত কাজ পড়ে আছে, কিরে ওঠ। আরে, এত সকালবেলা এভাবে ডাকছিস কেন? আমাদের ঘুমটাই নষ্ট করে দিলি। আর ঘুমাতে হবে না। এই গৌরী, তুই গিয়ে থালা বাসন গুলো ধুয়ে নিয়ে আয়। আর মিলা, তুই গিয়ে উঠানটা ঝাড়ু দে, আর আমি রান্না করছি। এ কথা বলে শিলা সেখান থেকে চলে গেল, আর সবাই কাজগুলো করতে লাগলো। শিলা রান্না শেষ করে তার মাকে খেতে দিল। এই নাও মা, খাবারগুলো খেয়ে নাও। তোরা সকাল থেকে অনেক কাজ করছিস, তোদের অনেক কষ্ট হচ্ছে, তাই না রে মা? না মা, কি সব বলছো তুমি, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। তুমি এবার খেয়ে নাও তো। আমি সুস্থ হয়ে গেলে তোদের কোনো কাজ করতে হবে না, তখন আমি একাই সব কাজ করে নেব। এ কথা বলে শিলার মা খাবার খেয়ে নিল। এরপর তারা তিন বোন খাবার খেয়ে নিল। এই শিলা শুধু আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আমার তো কোনো কাজ করতে ভালো লাগে না। কি রে, তুই একা কি বিড়বিড় করছিস শুনি? না রে, কিছু বলছি না। তোর কি কোনো কাজ নেই নাকি যে তুই আমার এখানে এলি? আমার তো সব কাজ শেষ, তাই তো এখন চলে এলাম। দিদি? আরে ও দিদি, বাড়িতে আছো? আরে কাকু, আপনি আসুন, বসুন এখানে। না রে মা, বসবো না। তোমার মা কোথায়? মা তো ঘরে। মা, ও মা, বাহিরে এসো, তোমায় কাকু ডাকছে। আরে দাদা, আপনি তা কি মনে করে? আরে দিদি, তুমি কদিন থেকে তো কাজে আসছো না, ওদিকে মোড়ল মশাই বললেন তোমায় নিয়ে যেতে, তাই তো চলে এলাম। কিন্তু আমি তো অনেক অসুস্থ, তাই তো কাজে যেতে পারিনি, এখন আবার কি করে যাব? মোড়ল মশাই বলেছে আজ যদি তুমি কাজে না যাও তাহলে তো তোমাকে কাজ থেকে বের করে দিবে। না না, একে বলছেন দাদা, কাজ না করলে তো সংসার চলবে না, আমাকে যে কাজ করতেই হবে, চলেন চলেন যাই তবে। না মা, একে বলছো তুমি, তুমি তো অনেক অসুস্থ, আর এই অবস্থায় কাজ করবে কি করে? তোমায় কাজ করতে যেতে হবে না। কাজ না করলে সংসার কি করে চলবে মা, আমায় যে কাজে যেতেই হবে। তুমি বাড়িতেই থাকো, আমি কাকুর সাথে যাই, আর আজ থেকে আমি মোড়লের বাড়িতে কাজ করব। কিন্তু তুই তো ওসব কাজ করতে পারবি না, সারাদিন কাজ করতে হবে, তোর অনেক কষ্ট হয়ে যাবে রে মা। তুমি আমায় নিয়ে কোনো চিন্তা করো না তো, আমি সব কাজ করতে পারবো। শিলা মা, চলো তাহলে যাওয়া যাক। এরপর শিলা সেই লোকটির সাথে মোড়লের বাড়িতে গেল। আর সেদিন থেকে মোড়লের বাড়িতেই সব কাজ করতে লাগলো। এভাবে কেটে গেল বেশ কয়েকদিন। তোরা এভাবে বসে আছিস যে, তোদের কি রান্না করতে হবে না নাকি? ওদিকে তো মা একাই কাজ করছে। আমরাও তো সকাল থেকে অনেক কাজ করলাম, এখন আর কোনো কাজ করতে পারবো না। তোরা এভাবে কেন বলছিস? আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে আমাদের সব কাজ তাড়াতাড়ি শেষ হবে, আর কষ্টও কম হবে। এ কথা বলে শিলা সেখান থেকে চলে গেল। আর গৌরী মনে মনে বলতে লাগলো, শিলা তো একদম ঠিক কথাই বলছে, আমরা সবাই একসাথে কাজ করলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে। এরপর রাতেই তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিলা মোড়লের বাড়িতে কাজ করতে যায়। গৌরী উঠুন ঝাড়ু দেয়, এরপর রান্না করে। আর মিলা থালা বাসন ধুয়ে আনে, আর সবজির বাগানে পানি ঢেলে দেয়।
এভাবেই তারা তিন জন্মজীবন কাজ করতে থাকে। আর একদিন সকালবেলা, মা এই দেখো সবজির বাগানে কতগুলো সবজি ধরেছে। আরে তাই তো, এই সবজিগুলো বরং বাজারে বিক্রি করে দে, তাহলে কিছু টাকা পাওয়া যাবে। ঠিক আছে মা, আমি বরং আজ বিকেলে এগুলো বাজারে নিয়ে যাব। বিকেলবেলা মিলা সেই সবজিগুলো নিয়ে বাজারে গেল আর সেগুলো ভালো দামে বিক্রি করলো। এরপর বাড়ি ফিরে এলো। এই দেখো মা, সবজিগুলো বিক্রি করে আমি 100 টাকা পেয়েছি। এবার থেকে আমি সবজির বাগানে বেশি বেশি খেয়াল রাখবো, তাহলে আরো বেশি বেশি ফলন পাবো। কি ব্যাপার, তোরা এখানে কে নিয়ে এত কথা বলছিস শুনি? এই দেখ শিলা, আমি সবজি বিক্রি করে কতগুলো টাকা পেয়েছি। আরে আমাকেও মোড়ল মশাই কাজের টাকা দিয়েছেন, এই নাও মা এগুলো টাকা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে, তোদের দুজনের টাকাই রেখে দেই। তোমরা কি আরো গল্প করবে নাকি এবার খেতে আসবে? তোমাদের জন্য আমি রান্না করেছি, চল তোরা এবার সবাই একসাথে খাবার খেয়ে নে। এরপর তারা খাবার খেয়ে নিল আর আস্তে আস্তে তারা ধনী হতে লাগলো। আর একদিন তাদের তিন যমজ বোনকে পাত্রপক্ষ দেখতে এলো। দিদি, আপনার তিন মেয়েকেই আমাদের খুব পছন্দ হয়েছে, আমার তিন ছেলের সাথেই আপনার মেয়েদের বিয়ে দিতে চাই। এটা তো খুবই ভালো কথা, আমি এই প্রস্তাবে রাজি আছি। তাহলে আগামী 10 তারিখেই বিয়ের দিন ঠিক করা হলো। একথা বলে ছেলের বাবা সেখান থেকে চলে গেল। আর তখনই তারা তিন যমজ বোন তার মায়ের কাছে এলো। এটা তুমি কি করলে মা, আমাদের বিয়ের দিন ঠিক করে ফেললে, কিন্তু তোমাকে একা রেখে আমরা যাব কি করে? আমাকে নিয়ে তোদের ভাবতে হবে না রে, তোরা মাঝে মাঝে এসে আমার সাথে দেখা করে যাবি, তাতেই হয়ে যাবে। এরপর তাদের তিন বোনের বিয়ে হয়ে যায় আর তারা তিন বোন একসাথে সুখে শান্তিতে থাকতে লাগে। এভাবেই এক মাস কেটে যায়। অনেকদিন হয়ে গেল মায়ের সাথে দেখা হয় না, চল আজকে মায়ের সাথে দেখা করে আসি। ঠিক আছে চল যাই। এরপর তারা তিন বোন তার মাকে দেখতে আসে আর এভাবেই তাদের দিন খুব ভালোভাবে যায়। তারা তিন বোন সুখে শান্তিতে দিন কাটায়।